স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নিউট্রাল কি। এবং এই নিউট্রালে কেন শখ লাগে না আর এই নিউট্রাল কোথায় থেকে উৎপত্তি হয় এবং এই নিউট্রালকে কেন আমরা গ্রাউন্ডিং করি আর গ্রাউন্ডিং না করলে কি কি অসুবিধা হতে পারে তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনি যদি ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের উপরে আমাদের একটি অনলাইন কোর্স চালু আছে যার দ্বিতীয় ব্যাসে রেজিস্ট্রেশন শুরু হয়েছে আপনি চাইলেই আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং অনলাইন কোর্সের দ্বিতীয় ব্যাসে অংশগ্রহণ করতে পারেন যার রেজিস্ট্রেশনের লিংক এবং আমার ফোন নাম্বার নিচের ডিসক্রিপশান বক্সে দেয়া আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করে আমাদের দ্বিতীয় ব্যাসে অংশগ্রহণ করতে পারেন তাহলে শুরু করি আমরা যে ইলেকট্রিসিটি পাই আমাদের সাধারণত বাসাবাড়িতে বাড়িতে সিঙ্গেল ফেস কানেকশন দেওয়া হয় সেখানে একটি লাইন তার থাকে অর্থাৎ একটি ফেস তার থাকে আর একটি তার থাকে হচ্ছে নিউট্রাল তার সেই ফেস তার দিয়ে আমাদের কারেন্ট আসে এবং সেই ফেস তারে যদি আমরা টেস্টার ধরি তাহলে টেস্টারটি জলে আর অপর যে তারটি থাকে সেটি হচ্ছে নিউট্রাল তার এই নিউট্রাল তারে যদি আমরা ধরি শখ খাই না এবং যদি টেস্টারও ধরি সেই টেস্টারও জলে না তাহলে এই নিউট্রাল তারটি কি। আসলে এই নিউট্রাল তারটি হচ্ছে রিটার্ন পাথ অর্থাৎ যে আমাদের ফেস তার আছে এই ফেস তার দিয়ে যে কারেন্ট আমাদের লোডে যায় সেই সেম পরিমাণ কারেন্ট সেই নিউট্রাল দিয়ে ব্যাক হয়ে যায় অর্থাৎ নিউট্রাল তার দিয়ে ফেরত যায় তাহলে আমরা বুঝলাম যে নিউট্রাল হচ্ছে রিটার্ন পাথ। অর্থাৎ আমাদের লোডে যে পরিমাণ কারেন্ট যায় ফেস তার দিয়ে সেই পরিমাণ সেম কারেন্ট নিউট্রাল তার দিয়ে প্রবাহিত হয় তাহলে আমরা বলতে পারি যে নিউট্রাল হচ্ছে রিটার্ন পাথ। তাহলে এখন প্রশ্ন হলো যে নিউট্রাল দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে নিউট্রালে শক করে না কেন এই নিউট্রাল তারে শখ করে না এর কারণ হচ্ছে যে নিউট্রালের ভোল্টেজ জিরো থাকে অর্থাৎ নিউট্রালে হচ্ছে ভোল্টেজ থাকে জিরো অর্থাৎ আমরা যে দুইশো বিশ ভোল্ট পাই এই দুইশো বিশ ভোল্ট আমরা ফেস তারের মধ্যে পাই অর্থাৎ ফেস এবং নিউট্রালের যে ডিফারেন্স থাকে সেখানে পাই আমরা ফেস এবং নিউট্রালের মাঝে দুইশো বা দুইশো তিরিশ ভোল্টেজ পাই আর যদি নিউট্রাল আর আর্থ অর্থাৎ হচ্ছে নিউট্রাল এবং যদি আমাদের মাটির যে আর্থ আছে এই আর্থের সঙ্গে কানেকশন করি সেখানে কিন্তু আমরা ভোল্টেজ পাবো জিরো ভোল্টেজ আর আর্থ অর্থাৎ মাটি সঙ্গে যদি আমরা ফেস তারকে ধরি সেখানেও আমরা ভোল্টেজ পাবো দুইশো তিরিশ ভোল্ট যেহেতু নিউট্রালে কোনো ভোল্টেজ থাকে না অর্থাৎ নিউট্রালে হচ্ছে শূন্য ভোল্টেজ জিরো ভোল্টেজ তাই নিউট্রালে শক লাগে না কিন্তু নিউট্রাল তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয় যদি আমরা ক্লাম্প মিটার বা যে মিটার দিয়ে আমরা কারেন্ট পরিমাপ করি সেই মিটার যদি আমরা ফেস তারে ধরি তাহলেও কারেন্ট শো করবে আর যদি নিউট্রাল তারে ধরি সেখানেও কিন্তু কারেন্ট শো করবে এখন কথা হলো যে এই নিউট্রাল কোথায় উৎপত্তি হয় আমরা যে বিদ্যুৎ জেনারেশন করি অর্থাৎ বিদ্যুৎ যে উৎপাদন করি সেখানে আমরা তিনটি ফেজে বিদ্যুৎ উৎপাদন করি একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে ওয়াই এবং হচ্ছে আরেকটি হচ্ছে বি এই তিনটি ফেজ অর্থাৎ তিন তারে বিদ্যুৎ উৎপাদন করি এবং এই তিন তারের যে মিডিল পয়েন্ট থাকে অর্থাৎ তিনটা তারকে একখানে শর্ট করা হয় সেই পয়েন্টটাই হচ্ছে নিউট্রাল পয়েন্ট এবং এই পয়েন্টটাকে আমরা আর্থ করি অর্থাৎ মাটিতে গ্রাউন্ডিং করি এটা গ্রাউন্ডিং কেন করি আমি এই ভিডিওর পরে সেটিকে আলোচনা করছি এখন আমরা যে এই থ্রি ফেজে বিদ্যুৎ উৎপাদন করলাম এটিকে বলা হয় স্টার কানেকশন আর আরেকটি আছে ডেল্টা কানেকশন এই স্টার কানেকশন থেকে ট্রান্সফর্মারের মাধ্যমে স্টেপ আপ করে ডেল্টা কানেকশনে আমরা ট্রান্সমিট করি অর্থাৎ আমরা যে বড় বড় পোল বা টাওয়ার দিয়ে যে বিদ্যুৎ নিয়ে আসি গ্রিড লাইনে সেখানে আমরা ট্রান্সমিট করি এই ট্রান্সমিট করার জন্য আমরা ডেল্টা কানেকশনকে প্রেফার করি কারণ এই ডেলটা কানেকশনে একটি তার কম লাগে অর্থাৎ নিউট্রাল তারটি লাগে না অর্থাৎ তিনটি আর ওয়াই বি তার হলেই সেই ডেলটা কানেকশনে হচ্ছে বিদ্যুৎ ট্রান্সমিট করা যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে বিদ্যুৎ যেখানে জেনারেশন করি সেখানে কিন্তু স্টার কানেকশনে অর্থাৎ তিনটা ফেজের আর ওয়াইবির যে মধ্যবিন্দু আছে অর্থাৎ মিডিল পয়েন্ট আছে শর্ট পয়েন্ট আছে সেখানেই কিন্তু নিউট্রালের উৎপত্তি আর সেখানে ভোল্টেজ হচ্ছে জিরো ভোল্টেজ এখন আমরা ডেল্টা কানেকশন অর্থাৎ তিনটা ফেজে নিয়ে আস আমাদের বাড়ির আশেপাশে পোলের উপরে যে ট্রান্সফর্মার থাকে সেই ট্রান্সফর্মারে সেই ডেলটাকে আবার স্টার কানেকশনে রূপান্তর করা হয় ট্রান্সফরফরমারের ইন সাইড অর্থাৎ প্রাইমারি সাইটে ডেল্টা কানেকশন থাকে সেখানে তিনটি বুশিং থাকে এবং সেকেন্ডারি সাইটে চারটা বুশিং থাকে অর্থাৎ তিনটা ফেস আর ওয়াই বি এবং নিউট্রাল থাকে এই নিউট্রাল সেই ট্রান্সফর্মার থেকে কানেকশন হয়ে আমাদের বাসা বাড়িতে পৌঁছায় যেখানে আমরা সিঙ্গেল ফেস কানেকশন নেই সেখানে আমরা যে কোনো একটি ফেজ অর্থাৎ আর বা ওয়াই বা বি যে কোনো একটি ফেস কানেকশন করি তার সঙ্গে আমরা থেকে কমন করে দেয় ধরি আমাদের এলাকায় একটি ট্রান্সফরমারের সঙ্গে কানেক্টেড আছে ছয়টি বাড়ি এই ছয়টি বাড়ির মধ্যে দুইটি বাড়ি হচ্ছে আর ফেজে কানেক্টেড থাকে সঙ্গে নিউট্রাল কমন থাকে এবং আর দুইটি বাড়ি হচ্ছে বি ফেজে সেখানে নিউট্রাল কমন থাকে আর দুটি হচ্ছে ওয়াই ফেজে সেখানেও নিউট্রাল কমন করা থাকে অর্থাৎ নিউট্রাল কানেকশনটি প্রতিটি বাড়িতে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে নিউট্রাল ট্রান্সফর্মারের স্টার কানেকশনে উৎপত্তি হয় এখন ট্রান্সফরমারের যে স্টার কানেকশন যে নিউট্রাল থাকে সেই নিউট্রালকে মাটিতে গ্রাউন্ডিং করা হয় এটি গ্রাউন্ডিং করা হয় কেন তা নিয়ে এখন আলোচনা করব। ধরুন যে আপনার নিউট্রাল কানেকশনটি গ্রাউন্ডিং করা নাই এবং আপনার ট্রান্সফর্মারের সঙ্গে ছয়টি বাড়ি কানেক্টেড আছে। এবং প্রতি দুটি বাড়ি একটি ফেজে করা কানেকশন আছে। যখন আপনার লোডগুলো চলবে তখন আপনি জানেন না যে কোন বাড়িতে কত এম্পিয়ার নেবেন ধরুন একটি বাড়িতে শুধুমাত্র লাইট এবং ফ্যান চালায় আর অন্য বাড়িতে লাইট ফ্যান ফ্রিজ এবং এসি চালায় আর আরেকটি বাড়িতে এটা ইন্ডাস্ট্রি থাকে বা একটা ছোটোখাটো শিল্প কলকারখানা আছে। সেখানে তারা বড় বড় মোটর চালায় তাহলে তিনটি ফেজে তিন প্রকারে কারেন্ট প্রবাহিত হবে ধরুন প্রথম ফেজে অর্থাৎ আর ফেজে আমরা ধরি দশ এম্পিয়ার দ্বিতীয় ফেজে ধরলাম আমরা হচ্ছে বিশ এম্পিয়ার এবং তৃতীয় ফেজে ধরলাম আমরা হচ্ছে ত্রিশ এম্পিয়ার তাহলে যদি তিনটে ফেজে আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হয় এবং নিউট্রালটি সেখানে সবগুলোর সঙ্গে কমন থাকে তাহলে নিউট্রালে কিছু ভোল্টেজ আসবে সেই ভোল্টেজ হতে পারে দশ ভোল্টেজ বিশ ভোল্টেজ ত্রিশ ভোল্টেজ চল্লিশ ভোল্টেজ আর আমরা জানি যে নিউট্রাল সবসময় জিরো ভোল্টেজ থাকবে এই জিরো ভোল্টেজ করার জন্য সেই নিউট্রালকে মাটিতে গ্রাউন্ডিং করা হয় যদি আমরা গ্রাউন্ডিং না করি তাহলে আমাদের ফেজের যে কারেন্টগুলো আছে সেগুলো হলো আনব্যালেন্স হয়ে যাবে এবং যে নিউট্রাল ক্রিয়েট হবে সেটাকেই বলা হয় ভাসমান নিউট্রাল বা ফ্লোটিং নিউট্রাল এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ইঞ্জিনিয়ারদের জন্য কেননা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয় যে ফ্লোটিং নিউট্রাল বা ভাসমান নিউট্রাল কাকে বলে তা এর উত্তরে আপনাদের বলতে হবে যখন তিনটি ফেস আনব্যালেন্স হয়ে যায় তখন নিউট্রাল নে কিছু ভোল্টেজ পাওয়া যায় তখন সেই নিউট্রালকেই বলা হয় ভাসমান নিউট্রাল বা হচ্ছে ফ্লোটিং নিউট্রাল এই নিউট্রালকে জিরো ভোল্টেজ করার জন্য আমরা মাটির সঙ্গে গ্রাউন্ডিং করি কেননা আমরা জানি যে মাটির পটেন্সিয়াল ডিফারেন্স হচ্ছে জিরো অর্থাৎ মাটিতে হচ্ছে ভোল্টেজ জিরো এবং আরও দুটি কারণ আছে এই নিউট্রালকে গ্রাউন্ডিং করার তার মধ্যে একটি হচ্ছে যখন আমাদের বর্ষাকাল আসে তখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায় এবং এই বিদ্যুতের ফলে প্রচুর বজ্রপাত হয় এবং আমাদের ট্রান্সফর্মার এবং তারগুলো থাকে হচ্ছে খোলা আকাশের নিচে তো সেখানে বজ্রপাত হওয়ার চান্স অনেক বেশি থাকে যদি কোনো কারণে আমাদের ট্রান্সফর্মারে যে কোনো একটা ফেস অর্থাৎ আর ফেজ ধরি বজ্রপাত পড়ে তাহলে সেখান থেকে অত্যাধিক কারেন্ট এবং ভোল্টেজ প্রবাহিত হবে এখন ট্রান্সফর্মার আর ফেজে যদি আমাদের বজ্রপাত পরে তাহলে আমাদের বাকি যে দুইটা ফেজ আছে। সেই দুইটা ফেজে সেই কারেন্টগুলো ডিভাইডেড হয়ে সমস্ত সিস্টেমটাকে নষ্ট করে দেবে অর্থাৎ বাকি যে দুইটা ফেজে আছে। সেই ফেজের যে লোডগুলো থাকবে বা যে জিনিসগুলো কানেক্টেড থাকবে সেইগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই মিডিল পয়েন্ট অর্থাৎ নিউট্রালকে যদি আমরা গ্রাউন্ডিং করি তাহলে কিন্তু শুধু আর ফেস ড্যামেজ হবে বাকি দুইটা ফেস ড্যামেজ হবে না কেননা বজ্রপাতের অধিক পরিমাণে যে কারেন্ট আছে সেটি খুব সহজেই নিউট্রালের সাহায্যে মাটিতে গ্রাউন্ডিং হয়ে যাবে এবং আরেকটি কারণে গ্রাউন্ডিং করা হয় যদি কখনো আমাদের কোনো একটি ফেস ফেল করে বা কোনো একটি ফেজের ফিউজ পুড়ে যায় সেই সময় বাকি দুইটি ফেস আমাদের কানেক্টেড থাকে এখন যদি আমরা নিউট্রালকে গ্রাউন্ডিং না করি তাহলে নিউট্রাল কিন্তু আরেকটি ফেজের মতো আচরণ করবে অর্থাৎ যে ফেজটি বিচ্ছিন্ন হয়ে গেছে সেই ফেজের মতো আচরণ করবে এই ক্ষেত্রে যদি আমরা নিউট্রাল টু ফেজের ভোল্টেজ পরিমাপ করি তাহলে সেখানে আমরা চারশো চল্লিশ ভোল্ট পাবো এবং আমরা যে সিঙ্গেল ফেজের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে দুইশো তিরিশ বা দুইশো চল্লিশ ভোল্টের তাহলে আপনার যে যতগুলো ডিভাইস এবং ইকুইপমেন্ট আছে সবগুলো ড্যামেজ হয়ে যাবে কেননা সেগুলোর ভোল্টেজ রেটিং হচ্ছে দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ ভোল্ট এবং এখানে আপনার ভোল্টেজ আসছে চারশো থেকে চারশো পনেরো ভোল্ট অর্থাৎ সেই নিউট্রালটি একটি ফেজের মতো কাজ করে তাই সেই নিউট্রালকে আমরা মাটিতে গ্রাউন্ডিং করি যাতে নিউট্রালের ভোল্টেজ সব সময় জিরো থাকে এই জন্য আমরা যখন বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে কানেকশন করি তখন আমাদের মিটার বা মেইন সুইচের কাছে সেই নিউট্রালকে গ্রাউন্ডিং করা হয় একটি রড বা পাইপ আর্থিংয়ের মাধ্যমে আমরা সেই নিউট্রালটিকে গ্রাউন্ডিং করে থাকি তাহলে আমরা এই ভিডিও থেকে জানলাম যে নিউট্রাল কী এবং নিউট্রাল কেন শখ করে না এবং নিউট্রালকে কেন গ্রাউন্ডিং করার প্রয়োজন পড়ে আর যদি আপনি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিংয়ের কাজ শিখতে চান তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে সেখানকার লিঙ্ক এবং আমার ফোন নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অতি শীঘ্রই আমাদের দ্বিতীয় ব্যাস রান করব আপনারা চাইলে সেই ব্যাসে ইলেকট্রিক্যাল কাজ শেখার জন্য অংশগ্রহণ করতে পারেন আর সর্বোপরি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ